বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আবু মুসা মোহাম্মদ মামুন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ হাটাজারি সরকারি কলেজ চট্টগ্রাম আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো মহান আল্লাহ আমাদের সহায় হন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করবো দুই হাজার বিশ সালে নতুন সিলেবাসভুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন তবে আজকে আমাদের আলোচনার প্রথম পর্ব এই পর্বে আমরা লেখকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে আমরা পাঠ বিশ্লেষণ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পণ্ডিত ভবানীচরণ বিদ্যাভূষণের দৈহিত্র এবং যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা সুন্দরী দেবীর দ্বিতীয় পুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের কাঁঠালপাড়া গ্রামে পাঁচ বছর বয়সেই বঙ্কিমের লেখাপড়ার হাতে খড়ি হয় এবং শৈশবে তার অসাধারণ প্রতিভার পরিচয় মেলে তাঁর কনিষ্ঠ ভ্রাতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন যে শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনেই বাংলা বর্ণমালা শিখিয়া আয়ত্ত করিয়াছিলেন ডেপুটি কালেক্টর পিতার চাকরি সূত্রে নানা জায়গায় নানা প্রতিষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাপড়বার লেখাপড়া করবার সুযোগ হয়েছে তবে প্রাতিষ্ঠানিক লেখাপড়া অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তার লেখাপড়া শুরু হয় আঠারোশো সালে মেদিনীপুরে আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলা হুগলি কলেজ বর্তমানে হুগলি মহসিন কলেজে ভর্তি হন তবে তার আগে তিনি একাধিক প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন এবং প্রতিটি শ্রেণীতে তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার প্রতিভার কথা বিবেচনা করে শিক্ষকেরা প্রায় সময় তাকে ডবল প্রমোশন দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু তার পিতা সেটা নাকচ করে দিয়েছেন আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এবং চট্টোপাধ্যায় জুনিয়র স্কলারশিপ বৃত্তিতে প্রথম স্থান অধিকার করে মাসিক আট টাকার বৃত্তিপ্রাপ্ত হন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং চট্টোপাধ্যায় সিনিয়র বৃত্তি পরীক্ষায় সকল বিষয়ে কৃতিত্ব প্রদর্শন করে মাসিক বিশ টাকা বৃত্তি লাভ করেন এবং ওই বছরই তিনি আইন পড়বার জন্য কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স পরীক্ষার প্রবর্তন করলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর আঠারোশো আটান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিগ্রি পরীক্ষা চালু করেন এবং সেই বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডিগ্রি পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এখানে উল্লেখ্য সেই বছর তাদের সাথে মোট বি দশজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে মাত্র দুজন পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথমজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয়জন যদুনাথ বসু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন ভারতীয়দের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট তারপর তিনি তার কর্মজীবনে প্রবেশ করেন পিতার পদাঙ্ক অনুসরণ করে আঠারোশো আটান্ন সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং ডেপুটি রেজিস্ট্রার তিনি তিনি যোগদান করেন আঠারোশো সালে যে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে তিনি যোগদান করেন এবং চাকরি সূত্রে তিনি আমাদের বাংলাদেশের খুলনা যশোর ঝিনাইদা তারপর আলিপুর মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় তিনি তার দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সহিত বঙ্কিমচন্দ্র তার দায়িত্ব পালন করেছেন এবং সেই জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন এবং আঠারোশো একানব্বই সাল পর্যন্ত তিনি ওই চাকরি করেন এবং তারপর তিনি স্বেচ্ছায় অবসরে যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবনটাও অনেকটা চমকপ্রদ তোমরা শুনে অবাক হবেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র এগারো বছর বয়সে পঞ্চম বর্ষিয়ায় গ্রাম্য বালিকাকে তিনি বিয়ে করেন আঠারোশো উনপঞ্চাশ সালে এবং আঠারোশো সালে তার প্রথম স্ত্রীর মৃত্যুবরণ করলে তিনি লেখক তখন চাকরি সূত্রে যশোর অবস্থান করছিলেন তারপর উনিশশো সালে তিনি রাজ রাজলক্ষ্মী দেবীকে বিয়ে করেন আঠারোশো সালে নানা রোগী আক্রান্ত হয়ে তিনি অনেকটা দুর্বল হয়ে যান এবং বহুমাত্র রোগী আক্রান্ত হয়ে আঠারোশো চুরানব্বই সালে এপ্রিল মাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন ছাপ্পান্ন বছরের জীবন শিক্ষার্থীবৃন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক জীবন বর্ণাঢ্য তিনি একাধারে প্রশংসিত এবং সমালোচিত বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সম্রাট নামে খ্যাত আট দশজন লেখক নব্য লেখকের মতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও সাহিত্যিক জীবন শুরু হয় কবিতা দিয়ে যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় তার ললিতা ও মানস কাব্য প্রকাশিত হবার মধ্য দিয়ে তার সাহিত্যিক নিদর্শনের শুরু তারপর অগ্রজ মাইকেল মধুসূদন দত্তের পদাঙ্ক অনুসরণ করে ইংরেজি সাহিত্যের প্রতি মোহগ্রস্ত হয়ে তিনি ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেন এবং রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাস লেখেন যেটি প্রকাশিত হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে কিন্তু অচিরেই তার মোহ মুক্ত হয়ে তিনি আবার ফিরে আসেন অনাদ্রিতা মাতৃভাষায় এবং তারপর একের পর এক অসাধারণ সব রচনা তিনি বাংলা ভাষায় রচনা করতে শুরু করেন আঠারোশো বাহাত্তর সালে বঙ্কিমচট্ট চট্টোপাধ্যায় একটি পত্রিকা সম্পাদনা করেন বঙ্গ দর্শন এবং ওটি বাংলা সাহিত্যের প্রথম আদি মাসিক পত্র এবং ওই পত্রিকাতেই প্রকাশিত হয় তার কাব্য উপন্যাস দুর্গেশ যেটি প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে এবং এই উপন্যাসের মধ্য দিয়েই বাংলা উপন্যাস সাহিত্য এক নতুন দিগন্ত উন্মোচিত হয় এক নতুন যুগের সূচনা হয় এবং ওইটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস অর্থাৎ বাংলা উপন্যাস শিল্পের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনে রাখতে হবে ঐতিহাসিকভাবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালে ঘরে দুলাল পেরিচাঁদ মিত্রের এবং এই যে পেরিচাঁদ মিত্রের আলালেঘরে দুলাল কিংবা তার একটু পরে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা কিংবা তারও আগে ওই ফুলমণীয় করুণার বিবরণের মধ্যে আমরা উপন্যাসের লক্ষণগুলোকে দেখতে পাই কিন্তু ইংরেজিতে নভেল বলতে যেটি বোঝায় তার প্রথম টেস্ট আমরা পাই এই দুর্গেশ নন্দিনীর মধ্যে মাধ্যমে আঠারোশো ছেষট্টি সালে বঙ্কিমচন্দ্র লিখে উঠেন অসাধারণ আরেক কাব্য উপন্যাস কপালকুণ্ডুলা এই কপালকুণ্ডুলা কেবল বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যেও এর মতো রোম্যান্স ধর্মী উপন্যাস বিরল এরপর তিনি একে একে লিখে ওঠেন চন্দ্রশেখর যুগলারঙ্গরীয় রজনী বিষববৃক্ষ কৃষ্ণকান্তের উইল সীতারাম আনন্দমঠ দেবী চৌধুরানী রাজসিংহের মতো উপন্যাস প্রবন্ধ সাহিত্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন অনেক মৌলিক চিন্তার প্রকাশ ঘটিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই যে বঙ্গ দর্শন পত্রিকাটির কথা আমরা বললাম সেই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম তুলনামূলক সাহিত্য সমালোচনার সূত্রপাত করেন এবং ওই পত্রিকায় তিনি সাহিত্য দর্শন ধর্মতত্ত্ব ভাষাতত্ত্ব প্রত্নতত্ত্ব সমাজতত্ত্ব সংগীত নানা বিষয়ের তিনি আলোচনার অবতারণা করেন তার লোকরহস্য বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণচরিত্র বিবিধ প্রবন্ধ অনুশীলন ধর্ম নানা প্রবন্ধ গ্রন্থ তাঁর প্রকাশিত হয় মননশীল সৃজনশীল সাহিত্যের পাশাপাশি মননশীল সাহিত্য বঙ্কিমচন্দ্র নতুন যুগের সূচনা করেছেন এবং এই চিন্তা অপরের মধ্যে সঞ্চারিত করতে সক্ষম হয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারোশো আশি সালের পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনোজগতে মানুষ জগতে তার চিন্তা চেতনায় দৃষ্টিভঙ্গিতে এক পরিবর্তন আসে পাশ্চাত্য চিন্তার পাশ থেকে সরে এসে তিনি স্বাদেশিকতায় তিনি মনোযোগী হয়ে ওঠেন এবং বঙ্কিমচন্দ্রের প্রতিবার শেষ পর্যায়ে এসে তিনি শেষের দিকে এসে তিনি পরিপূর্ণভাবে স্বাদেশিকতা এবং অনুশীলন ধর্মে মনোযোগী হয়ে ওঠেন তাঁর কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের নেশাগ্রস্থ নায়ক ওই কমলা কান্তের মাতৃ প্রেমের মধ্য দিয়ে যার প্রকাশ এবং আনন্দমঠের মঠের বন্দে মাতরমের মধ্য দিয়ে তার পরিপূর্ণ পরিপূর্ণতা এবং এই সময়ে এসে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের মধ্যে বিশেষ সম্প্রদায়গত পক্ষপাত মুসলমানদের প্রতি বিদ্বেষ তাদেরকে যৌবনাখ্যায়িত করা এবং মুসলমানদের ইতিহাস বিকৃতি নানা অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয় এবং এর ভিন্ন মতো রয়েছে অনেকে এমনও বলেছেন যে বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তারা ভালো করে বঙ্কিম সাহিত্য পড়েননি এবং এমনও অভিযোগ করা হয়েছে যারা বঙ্কিমের পক্ষে কিংবা যারা বঙ্কিমের বিরোধী তারা কেউই বঙ্কিমের সাহিত্যের যথার্থভাবে তার সাহিত্যকে পড়ে ওঠেননি এবং তারা যুক্তি দেখাচ্ছেন যে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস যেটি যেখানে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়েছে কিংবা তাদেরকে অপমানিত করা হয়েছে যে অভিযোগ উঠেছে যারা বলছেন যে সেই উপন্যাসের উপসংহারে বঙ্কিমচন্দ্র গ্রন্থাকারের নিবেদন অংশে তিনি নিজেই বলছেন যে গ্রন্থাকারের বিনীত নিবেদন এই যে পাঠক যেন মনে না পাঠক যেন মনে না করেন যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো প্রকার তারতম্য করাই লেখকের উদ্দেশ্য হিন্দু হলেই ভালো নহে ভালো নহে মুসলমান হইলেই মন্দ নহে আবার মুসলমান হইলেই ভালো নহে হিন্দু হলেই মন্দ নহে ভালো মন্দ উভয়ের মধ্যেই রয়েছে এমনি নানা অভিযোগ তার মধ্যে উত্থাপিত হয়েছে এবং যারা বাংলা সাহিত্যে উচ্চতর লেখাপড়া করেন তাদেরকে এরকম একটি তর্কের মীমাংসা করবার জন্য একটা বিষয় দেওয়া হয় একটা প্রশ্ন দেয়া হয় যে শিল্পী বঙ্কিম ঋষি বঙ্কিমের কাছে পরাজিত অর্থাৎ এ পর্যায়ে সে বঙ্কিমচন্দ্র শিল্পসম্মত সাহিত্য রচনার চাইতেই তিনি তার হিন্দু ধর্মের তাত্ত্বিক কি বড় করে দেখেছেন ফলে শিল্পপতি অর্থাৎ শিল্পী অর্থাৎ উপন্যাসিক শিল্প প্রতি বঙ্কিমচন্দ্র সমাজপতি উপন্যাস বঙ্কিমচন্দ্রের কাছে পরাজিত হয়েছেন এমন অভিযোগ করা হয়ে থাকে তবে এটা এ কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্রই আধুনিক বাংলা তথা ভারত বর্ষের প্রথম রাষ্ট্রবেত্তা যিনি প্রথম এটি স্বাধীন হিন্দু রাষ্ট্রের শব্দ দেখেছিলেন তার সাহিত্য চিন্তা ধর্ম চিন্তা বিজ্ঞান চিন্তা সমাজ চিন্তা সকল কিছুর সব কিছুই একটি হিন্দু রাষ্ট্রের স্বপ্নকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়গুলো আমরা আমরা যদি আমরা শ্রেণীকক্ষে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম এই ব্যাপারগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি এই জন্য যে তোমরা বঙ্কিমচন্দ্রের যে সাহিত্য বিপুলায়িত সাহিত্যকর্ম রয়েছে তাকে নিয়ে যে সমালোচনা গ্রন্থগুলো রয়েছে সেগুলো তোমরা যদি পাঠ করো তাহলে তোমরা নিজেরাই বঙ্কিমচন্দ্রের সাহিত্যের অবদান নিয়ে তার সাহিত্যের দিক নির্দেশনা নিয়ে তোমরা নিজেরাই মূল্যায়ন করতে সক্ষম হবে এবং তোমাদের মধ্যে সেই বোধ জাগাবার জন্যেই আমি বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি তবে একটা মনে রাখতে হবে এই অভিযোগগুলো মাথার মধ্যে রেখেও আমরা বলতে পারি যে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে যে বাংলা সাহিত্যে তার যে অবদান সেটি অনস্বীকার্য একদিকে তিনি সাহিত্য সম্রাট একদিকে তিনি উপন্যাস শিল্পের সূচনা করেছেন অপরদিকে তুলনামূলক সমালোচনা সাহিত্যেরও তিনি সূচনা করেছেন এবং বাংলা সাহিত্যে তার যে একটা স্টাইল রয়েছে রচনাশৈলী এটি বঙ্কিমী রীতি নামে পরিচিত পরিশেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আরেক সৃজনশীল ও মননশীল প্রখ্যাত লেখক আহমদ সফার একটি উক্তি উদ্ধৃতি করে আমরা আলোচনাটি শেষ করব বঙ্কিমচন্দ্র শতবর্ষের ফেরারি গ্রন্থে তিনি বলছেন যে সত্য ও ধর্মই বঙ্কিমের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সাধনার মূল লক্ষ্য একদিকে তিনি সাহিত্য সৃষ্টি করেছেন অপর হাতে তিনি সাহিত্যের অবাঞ্ছিত জঞ্জাল পরিষ্কার করেছেন তার সামনে কোনো আদর্শ ছিল না বঙ্কিমচন্দ্র তাঁর অনন্য সাধারণ প্রতিভাবলে বাংলা সাহিত্যে নতুন আদর্শ তৈরি করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতি নিবেদন নামে তিনি যে তেরোটি দফা বা উপদেশ তিনি উপস্থাপন করেছেন সেটি তার প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে আমরা আগামী ক্লাসে এই প্রবন্ধটির পাঠ বিশ্লেষণ করব আজ এ পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ